আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর? সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট করার জন্য। আসলে আগের দিন রাতেই প্ল্যান হয়েছিল যে আমরা ব্রেকফাস্ট করার জন্য যাব, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কেন যেন আমার খুব একটা যেতে ইচ্ছা করছিল না। তো রেহানের বাবা গিয়েছিল হাঁটতে, ও হাঁটা শেষ করে বাসায় যখন আসছে এসে দেখে আমি রেডি না, তো বলতেছে যে তাড়াতাড়ি রেডি হও, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওনারা হচ্ছে অর্ডার নেয় ব্রেকফাস্টে, তো টাইম ওভার হয়ে গেলে তো গিয়ে লাভ নাই। তো রেহান যাচ্ছিলো যাওয়ার জন্য, যদিও রেহানের এখন স্কুল হলিডে চলতেছে, তো সকালে উঠেও পড়াশোনা শেষ করছে। তো ভাবলাম যে আচ্ছা, যেহেতু রেহান বলতেছে তা আমি খুবই একদম লাইক হুটহাট করে যা পাইছি সামনে ওরকম একটা ড্রেস পরে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা অলরেডি পৌঁছেও গিয়েছি। তো এই জায়গাটা ছিল ফরেস্ট গেটে, একদমই সাদামাটা একটা জায়গার মধ্যে, বাট ভিতরে ঢোকার পরে আমার অনেক ভালো লাগছে। বাইরে থেকে দেখে আমি জায়গাটা প্রথমে পছন্দ হয় নাই। তো এটা ছিল হচ্ছে একটা ক্যাফে, আর এই জায়গাটায় বেসিক্যালি হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট আমরা করেছি। ফ্রন্ট সাইডটা খুবই ছোট লাগে, বাট ওদের পিছনে বসার জায়গা আছে, বাট ওদের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছে, মানে ওদের যে মেনু সেই মেনুর সাথে ঠিক আছে। তো আমরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি, আর ভিতরে ডেকোরেশনটাও সুন্দর। এখানে আমাদের এহলান ঘুমাচ্ছে, এহলান গাড়িতে উঠলেই সে ঘুমিয়ে পড়ে গাড়ি চলা অবস্থায়, তো আমি ওর মাথাটা একটু বাঁকা হয়েছিল ঠিক করে দিচ্ছি। ভিতর দিকটায় আসার পরে আমরা যেহেতু লোকজন বেশি ছিলাম, তো প্ল্যান করলাম যে বাইরের একটা সিটিং এরিয়া আছে এইখানটায় বসি। বাইরেটাও সুন্দর ছিল, আর ওয়েদার যেহেতু ভালো ছিল, একদমই ঠান্ডা ছিল না, গরম গরম একটা ভাইব ছিল, তো সুন্দর ছিল ওয়েদারটা আসলে। তো ডিসিশন নিলাম আসলে আমরা এই ভিতরটায় বসবো না, একবারে বাইরে গিয়ে বসি, যেহেতু আমরা লোকজন বেশি। তো আমার হেলান স্টিল ঘুমাচ্ছে, তবে বাইরে একটু গরম গরম লাগছিল, পরে অবশ্য ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়েছি। তো এখানে কে কী খাবে সেটা অর্ডার দিচ্ছিলাম। টিপু ভাই ছিল আমাদের সাথে, তানিয়া ছিল, তারপরে আরহাম ছিল, আমাদের হেলানের নাম হচ্ছে আরহাব, ওর নাম হচ্ছে আরহাম, তারপর শাওন ভাই ছিল, তানিম ভাই ছিল। যাই হোক, আমরা সবাই মিলে যেহেতু আগে থেকেই ডিসাইড করে এসেছিলাম যে ইংলিশ ব্রেকফাস্ট করবো, তাই আমরা মেনু কার্ডের অন্য কিছু আর অর্ডার দিইনি, ব্রেকফাস্টই অর্ডার দিয়েছি। আর দেখেন আমাদের এহলান সোনা কিন্তু উঠে গিয়েছে, সে উঠে বড় বড় চোখ করে দেখছে যে আসলে সে এখন কোথায় আছে, কি হচ্ছে তার সাথে। আর যেহেতু বাইরে একটু গরম ছিল, তাই ওর এইভাবে ওকে রেখে দিয়েছিলাম, মানে ওয়েদারটা একদম পারফেক্ট ছিল আসলে, ঠান্ডাও ছিল না আবার অনেক বেশি গরমও ছিল না। তো আমি ট্রাই করছিলাম ওর সাথে একটু গল্প করে ওকে হাসানোর জন্য, ঘুম থেকে উঠছে, উঠে দেখতেছে অন্য একটা নতুন পরিবেশ। তো এখন ওর বাবা আবার একটু ওকে কোলে নিচ্ছে, তো আমরা অর্ডারগুলো দিচ্ছিলাম। আর এই যে এখানে ওকে আমি একটু কোলে নিয়ে বসেছিলাম, এই ভিডিওটা কিন্তু টাইম ল্যাপস দিয়ে নেওয়া, সো আমি কিন্তু ওকে এত ঝাঁকাচ্ছিলাম না, এটা ভিডিওর জন্য এরকম দেখা যাচ্ছে। তো আমাদের খাবার আসার আগে ভাবলাম এহলানকে একটু খাইয়ে নিই, যাতে করে ও ওই সময়টায় ডিস্টার্ব না করে আমরা একটু আরাম করে খেতে পারি। তো এক এক করে আমাদের কিন্তু এখন খাবার আসা শুরু করে দিয়েছে। এই ক্যাফেটা অনেক বিজি, বেশ ভালো সময় লাগছে আমাদের খাবার আসতে, আধা ঘন্টার মতো বা আধা ঘন্টার থেকে বেশিও লাগছে মনে হয়, মানে বেশ ভালো বিজি ছিল। তো সবাই অলমোস্ট এই নো বিগি প্ল্যাটার যেটা ওইটাই নিয়েছিল, আর হচ্ছে টিপু ভাই নিয়েছিল হচ্ছে কিটো ডায়েটের প্ল্যাটারটা, আর আমি ভেবেছিলাম যে বিগি প্ল্যাটার যেটা ওইটা মনে হয় অনেক বড় হবে, তো আমি আর রেহানের বাবা দুজনে মিলে ওটা শেয়ার করে খাবো এই প্ল্যান করে আমি নিয়েছিলাম হচ্ছে বিগি প্ল্যাটার যেটা ছিল ব্রেকফাস্টের ওদের ওইটা, এই যে এই প্ল্যাটারটা। বাট এটা আসলে এনাফ দুইজনের জন্য ছিল না, একজন খেলে একটু বেশি হয়ে যাবে, বাট দুইজনের জন্য ছিল না। পরে অবশ্য আমাদের আবার পেনিনি আর ক্রোসেন অর্ডার দেওয়া হয়েছিল, সাথে যারা যারা চা কফি পছন্দ করে ওরা চা কফিও নিয়েছিল, আমি অবশ্য চা কফি কিছু খাইনি, সরি কফি নিয়েছিল চা না। আর এই তো ব্রেকফাস্ট শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর আজকের ব্রেকফাস্টটা আমাদেরকে টিপু ভাই করাইছে, থ্যাংক ইউ টিপু ভাই এত মজার মজার ব্রেকফাস্ট করানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো।